পেঙ্গুইন এমন একটা প্রাণী যাকে দেখা মাত্রই আমাদের মনে একটা আনন্দের ভাব ফুটে ওঠে। যদিও এর পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথমত, পেঙ্গুইনকে দেখতে খুবই মিষ্টি, আর এরা শান্তশিষ্ট প্রকৃতির হয় এবং এরা পৃথিবীর এমন একটি কোণায় বসবাস করে যেখানে যাওয়া সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। তাই পেঙ্গুইন আমাদের কাছে একটি মজাদার আর রহস্যময় প্রাণী হিসেবেই বিবেচিত হয়ে আছে। কিন্তু আপনি হয়তো জানেন না, পেঙ্গুইনের জীবনকে আমরা যতটাই মজাদার ভাবি না কেন, এদের জীবন কিন্তু ততটা মজাদার নয়। বরং এদের জীবন বরাবরই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং জন্মাবার আগে থেকেই এদেরকে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। পেঙ্গুইন প্রধানত একটি শান্তশিষ্ট নিরীহ প্রকৃতির প্রাণী হলেও এদের জীবন কিন্তু খুব একটা শান্তির নয়, কারণ এদের জীবনের প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি লেখা থাকে। কখনো বা অন্য কোনো প্রাণীর আক্রমণের ফলে, আবার কখনো বা প্রকৃতির খামখেয়ালির জন্য মাঝে মাঝেই অনেক পেঙ্গুইনের অকালেই প্রাণ চলে যায়। বন্ধুরা, চলুন এবার আমরা পেঙ্গুইনের সংঘর্ষময় জীবনযাত্রার কথা জেনে নিই। আসলে মা পেঙ্গুইন ডিম পাড়ার সাথে সাথেই তার বাচ্চাদের যত্ন নিতে শুরু করে দেয়। এই সময় মা পেঙ্গুইনের একমাত্র লক্ষ্য হয় তার ডিমের জন্য সঠিক মাত্রায় তাপ উৎপন্ন করা, কারণ পেঙ্গুইনরা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলের ঠান্ডার পরিমাণ এত বেশি হয় যে যদি ডিমটিকে সঠিক তাপমাত্রায় না রাখা হয় তাহলে ঠান্ডার প্রভাবে ডিমটি নষ্ট হয়ে যাবে। তাই ডিম পাড়ার পর থেকেই মা পেঙ্গুইন ডিমগুলিকে তা দেওয়া শুরু করে দেয়। আর শুধু মা পেঙ্গুইনই নয়, মাঝে মাঝে বাবা পেঙ্গুইন মা পেঙ্গুইনটিকে খাবারের খোঁজে পাঠিয়ে দিয়ে নিজেই সেই ডিমে তা দেয়। শুধু যে তা দিলেই সমস্যা মিটে যাবে এমনটা কিন্তু নয়, ডিমগুলিকে নিয়ে তাদের সবসময় সতর্ক থাকতে হয়, কারণ কোনোভাবে যদি একবার ডিমগুলি হাতছাড়া হয়ে যায় তাহলে সেই ডিমগুলি কোনো এক শিকারী প্রাণীর খাদ্যে পরিণত হয়ে যাবে। ডিম পাড়ার পর 65 থেকে 75 দিন পর্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে ডিমগুলিকে যত্ন নিতে হয়, কারণ এই সময়ের পরেই একটি ফুটফুটে পেঙ্গুইন ছানার জন্ম হয়। তবে পেঙ্গুইন ছানার জন্মাবার সাথে সাথেই আরও অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ এই স্কুয়া নামের পাখিটির খাদ্যই হলো এই পেঙ্গুইনের ছানা, আর যখনই তাকে নাগালের মধ্যে পেয়ে যায় তখনই তাকে আক্রমণ করে দেয়। তাই জন্মাবার পর সেই ছানার অতিরিক্ত যত্ন মা বাবাকেই নিতে হয়। আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 6 মাস বয়স পর্যন্ত একটি পেঙ্গুইনের ছানা সবসময় তার মায়ের সাথেই থাকে। তবে স্কুয়া পাখির হাত থেকে বেঁচে যাওয়ার পরে একটি পেঙ্গুইনের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সাউথ পোলের তীব্র তুষার ঝড়কে সামলানো। তুষার অঞ্চলের প্রাণী হলেও তুষার ঝড়কে সামাল দেওয়া একটি পেঙ্গুইনের পক্ষে সবসময় সম্ভব হয় না। আপনি জানলে চমকে উঠবেন যে এখানকার তাপমাত্রা এই সময় -76 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। শীতপ্রধান অঞ্চলের প্রাণী হওয়ার দরুন এদের চামড়া এতটাই মোটা হয় যে যা প্রবল শীতকেও সামাল দিতে পারে। তবে ঝড়কে সামাল দেওয়ার ক্ষমতা পেঙ্গুইনের থাকে না, ফলে এই তীব্র ঝড়ের প্রভাবে অনেক পেঙ্গুইনের মৃত্যু হয়ে যায়। তবে এই ঝড়ের প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পেঙ্গুইনরা প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে জটলা পাকিয়ে থাকে, আর এইভাবে একসাথে দাঁড়ানোর ফলে কৃত্রিম উষ্ণতা সৃষ্টি করে নিজেদের প্রাণ রক্ষা করে। তবে এখানেও পেঙ্গুইনদের দুটি সমস্যার সম্মুখীন হতে হয়। তবে প্রথমত, তারা যে জটলা তৈরি করে তার ফলে 98% তাপমাত্রা সৃষ্টি হয়, আর এটা সহ্য করা একটি পেঙ্গুইনের জন্য ভয়ঙ্কর আকার ধারণ করে। তাই মাঝের অংশের পেঙ্গুইনরা হিটস্ট্রোকের কারণে মারা যায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে পেঙ্গুইনরা একটি সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে নেয়। তবে এই স্থান পরিবর্তন করার সময় পেঙ্গুইনের বাচ্চারা তাদের মা বাবার থেকে আলাদা হয়ে যায়, আর আলাদা মানেই পেঙ্গুইনদের ভিড়ে তার মৃত্যু একেবারেই নিশ্চিত। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পেঙ্গুইনদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তবে এই যন্ত্রণা মা পেঙ্গুইনও পেয়ে থাকে, তাই সে অন্য পেঙ্গুইনের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবে মানুষ করতে থাকে। তবে তারা যে এলাকায় থাকে সেই এলাকা সম্পর্কে সবসময় সতর্ক থাকে এবং মাঝে মাঝে অন্য পেঙ্গুইনদের গ্রুপে ঢুকে পড়ে, আর ঢোকা মাত্রই অন্য পেঙ্গুইনদের সাথে লড়াই বেঁধে যায়, আর এই লড়াইয়ের ফলে অন্য একটি পেঙ্গুইনকে প্রাণ হারাতে হয়।
তাই শিশু পেঙ্গুইন বড় হওয়ার সাথে সাথে মা পেঙ্গুইন তার এলাকা সম্পর্কে সচেতন করতে থাকে। আর কৌতূহলবশত পেঙ্গুইনরা ডাঙা ছেড়ে সমুদ্রে নেমে পড়ে। ডাঙায় একটি পেঙ্গুইনের সর্বোচ্চ গতি থাকে ঘন্টায় 2 কিলোমিটার, কিন্তু জলে একটি পেঙ্গুইন ঘন্টায় 20 মাইল গতিবেগে সাঁতার কাটার ক্ষমতা রাখে এবং এই সময় তারা মাছ ও অন্য ছোট ছোট প্রাণীদের শিকার করতে শেখে। তবে তাদের বিপদ এখানেই শেষ হয় না, জলেতেও তাদেরকে শিকার করার জন্য বিভিন্ন প্রাণী থাকে। তাদের মধ্যে প্রথমেই নাম আসে শিল মাছের। তাদের ধারালো দাঁত একটি পেঙ্গুইনকে নিমেষের মধ্যে ক্ষতবিক্ষত করে দেয়। তবে একটি পেঙ্গুইন ক্ষতবিক্ষত হওয়ার পরেও ডাঙায় ফিরে আসতে সক্ষম হয়। এরপরে যে প্রাণীটি আছে সেটা হলো সি লায়ন। এরা জলের বাইরে বেরিয়ে লাফ দিতে দিতে পেঙ্গুইনকে হত্যা করার চেষ্টা করে। আরও একটি প্রাণী হলো হাঙর, যারা একটি আক্রমণেই একটি পেঙ্গুইনকে শিকার করতে পারে। সবশেষে আমরা একটি ভয়ঙ্কর এবং বেদনাদায়ক তথ্য জানাতে চলেছি। একটি পেঙ্গুইন যখন অন্য একটি পেঙ্গুইনের প্রেমে পড়ে এবং তারা যখন জোড়ায় থাকতে শুরু করে দেয়, তখন তাদের সম্পর্ককে কেউ ভাঙতে পারে না। এক কথায় তাদের এই প্রেমের বন্ধন জন্ম জন্মান্তরের হয়ে যায়। এবার ধরুন এই জোড়া পেঙ্গুইনদের মধ্যে কোনো একটি পেঙ্গুইন মারা যায়, তাহলে অন্য একটি পেঙ্গুইনের বেঁচে থাকা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তখন সে নিজের গ্রুপ থেকে অন্য কোথাও চলে যায় এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকে আর মৃত্যুর দিন গুনতে থাকে। এবার আপনারাই বিচার করুন, এর থেকে কষ্টকর জীবন আর কি হতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।